বলিউডের বহুল আলোচিত তারকা জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা প্রথম প্রথম নিজেদের সম্পর্ক নিয়ে রাখ ঢাক রাখলেও এখন নিজেদের সম্পর্ক নিয়ে অনেকটাই খোলামেলা এ জুটি। বিয়ে ছাড়াই এক ছাদের নিচে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। মাঝে বেশ কয়েকবার সাত পাকে বাধা পড়বেন বলে শোনা গেলেও এখনও লিভ ইন রিলেশনশিপেই রয়েছেন এই লাভ বার্ডস। গত বুধবার আচমকায় খবর রটে মা হতে চলেছেন মালাইকা আরোরা। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে পাওয়া এই খবর যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এতে বেশ ক্ষুব্ধ হন অভিনেত্রীর পরিবার ও মালাইকার সঙ্গী অর্জুন কাপুর। মালাইকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন অর্জুন। যে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবরটি প্রথম প্রকাশিত হয় তাদের উদ্দেশ্যে অর্জুন বলেন, ভীষণ অনৈতিক কাজ করেছেন আপনারা, আমরা পাত্তা দিই না বলে এমনটা নয় যে যা খুশি লেখা যায়, আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা করবেন না। অভিনেতার বলার ভাষা দেখেই বোঝা যায় কতটা রাগান্বিত হয়েছেন তিনি। যদিও বলিউডে বিয়ের আগেই সন্তান সম্ভব হওয়াটা নতুন কিছু নয়, সম্প্রতি আলিয়া ভাট নিজেও বিয়ের সাত মাসের মাথায় সন্তানের জন্ম দিয়েছেন। এর আগেও আরও বহু বলিউড তারকারা বিয়ের আগেই সন্তান সম্ভব হয়েছেন।